ভিডিওটা যখন শ্যুট করতেছি সময় হচ্ছে এখন 5টা 9, তো প্রচুর রোদ, তারপরও বেরিয়ে পড়লাম কারণ আজকে হচ্ছে আমার টাঙ্গাইলের লাস্ট ব্লক, এরপরে আর এখানে কোনো ব্লক করব না আমি, তো আজকে লাস্ট, তো এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ব্লক করি। তো ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক, যাব স্টেশনে, আমার একটা ছোট ভাই আসতেছে, ওর জন্য ওয়েট করতে হবে স্টেশনে। তো চলেন তাহলে যাওয়া যাক। উল্টা পথে আমাদের বাংলাদেশে উল্টা পথে গাড়ি চালানো, মানে এটা কখনোই বন্ধ হবে না, এটা হচ্ছে একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে। মানে উল্টা পথে তারা যাবেই, উল্টা পথে না গেলে তাদের কোনোভাবেই শান্তি পাবে না। তো যারা উল্টা পথে গাড়ি চালান, এই উল্টা পথে গাড়ি চালানোর জন্য বাংলাদেশে এত দুর্ঘটনা, এত দুর্ঘটনা ঘটে সব এই উল্টা পথে চলার জন্য। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলা, এগুলা প্রতিনিয়ত এভাবে উল্টা পথে চলে, এগুলো দেখার মতো কেউ নেই। আসলে আমরা হচ্ছি জনগণ, সাধারণ জনগণ যারা আছি তারা হচ্ছে আমরা এদের কাছে জিম্মি, মানে যেভাবে চলবে সেভাবে আমাদেরকে চলতে হবে, যেভাবে চালাবে তারা। এই যে উল্টা চলতেছে, সামনে আপনারা দেখতে পারলেন একটু আগে আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ওইখানে হচ্ছে পুলিশ গোল চত্বরে বসে আছে, অথচ এদের মানে এদের বিরুদ্ধে কোনো আইনের কোনো ব্যবস্থা নেই। আর এখন যদি একটা মোটর সাইকেল উল্টা পথে যাইতো, তাহলে দেখতেন আপনারা মামলা দিয়ে দিত। তো এই জন্য এই যে সিএনজি অটোরিক্সা, এদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নেই। এরা আসলে মানে কারা, এরা এদের পাওয়ার কোথায় থেকে আসে, এরা কাদের আন্ডারে চলে, এগুলো আসলে দেখা দরকার, তদারকি করা দরকার। কারণ আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত, একজন বাইক চালকের জন্য, একজন গাড়ি চালকের জন্য, একজন সিএনজি চালকের জন্য, সবার জন্যই। তাহলে ওদের জন্য আলাদা আইন কেন? ওরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কিন্তু দেখার মতো কেউ নেই, ওরা যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে, এটা কোনোভাবেই ঠিক না। আপনারা দেখতে পারলেন উল্টা পথে গাড়ির জন্য অনেক দুর্ঘটনা ঘটে, এখানে স্টেশনে কাজ চলতেছে সম্ভবত। এখন ভিতরে রাখতে হবে গাড়িটা, এখন আমরা এখানে বাইকটা রেখে যাব হচ্ছে স্টেশনে একটু দেখার জন্য। স্টেশনের অবস্থা খুবই খারাপ, এক ছোট ভাই আসতেছে, ওর জন্য ওয়েট করতে হবে। সব এখন ঢাকা ফেরার পথে, এখান থেকে ট্রেন ছাড়বে মনে হচ্ছে একটু পর, ট্রেনের জন্য সবাই ওয়েট করতেছে। ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, প্রচুর রোদ, প্রচুর, এত পরিমাণের রোদ যা বলার মতো না। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে গন্তব্যস্থানে ফিরবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিওর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।